আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে নলেজ স্কুল বিড ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য একটি সিম্পল গণিত নিয়ে এসেছি সেটা একটি সরল তো একটি সরলের সমাধান আমরা থ্রি ফোর থেকে শুরু করে বিভিন্ন ক্লাসে করে এসেছি তো অত্যন্ত সহজ একটি সরল লিখেছে কিন্তু 99% লোক এটা ভুল করে থাকে তো চলুন শুরু করা যাক এটার ফল কত হবে সেটা আমরা বের করব। তো দেখুন সাতের সাথে সাত যোগ আছে তার সাথে আবার ভাগ আছে সাত তার সাথে যোগ আছে সাত আবার গুণ আছে তারপরে তার থেকে আবার মাইনাস সাত আছে তো অনেকেই এই জিনিসটা নিয়ে পেঁচালোর মধ্যে পড়ে যান তাহলে কীভাবে এর সমাধানটা বের করবেন তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা অনেকেই প্রথমে কী করতে পারেন সাত সাতের সাথে যোগ করতে পারেন কিন্তু না করে সাত রেখে দেবেন সাতকে সাত দ্বারা ভাগ করলে কত হবে এক যোগ ভাগের কাজটা আগে করতে হয় ভাগের কাজটা যদি আগে করেন তারপরে গুননের কাজ করতে হয় কিন্তু গুণনের কাজ ভাগের কাজ শেষ হয়ে গেছে তাহলে আমরা গুননের কাজ করব সাত আর সাত গুণ করলে কত হবে উনে তা তো আপনারা আবার সাত থেকে সাত বিয়োগ করে দিন না তাহলে কিন্তু হবে না তাহলে শূন্য হবে শূন্য দ্বারা সাতকে গুণ করলে শূন্য হয়ে যাবে কিন্তু সেই ক্ষেত্রে ভুল অ্যান্সার পাওয়া যাবে কিন্তু গুণ ভাগের কাজ আগে তারপরে করবেন গুন গাছ গুণনের কাজ তাহলে এবার সাতটার সাথে বিয়োগ আকারে রেখে দিব এখন আমরা যোগ বিয়োগের কাজগুলো একসাথে করবো তাহলে এক আর উনিপঞ্চাশে পঞ্চাশ পঞ্চাশ আর সাথে সাতান্ন সাতান্ন থেকে সাত বিয়োগ পঞ্চাশ অত্যন্ত সিম্পল অঙ্ক অনেকেই এটা এলোমেলো করে ফেলেন তো আশা করি আজকে বুঝতে পারছেন যে অবশ্যই ভাগের কাজটা আগে করতে হবে তারপরে গুণনের কাজ তারপরে যোগ বিয়োগ একসাথে তো এই ছিল আজকের অঙ্ক আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন